রাসূলের প্রিয় সাহাবীকে কেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? পিতাকে হত্যার অপরাধে তার দুই পুত্র এক যুবককে টেনে হিঁচড়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে হাজির হলো। তারা বলল, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর সঠিক বিচার চাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবক বলল, অতি ক্লান্তি অনুভব করার কারণে আমি একটু খেজুর গাছের নিচে বসে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ি। উঠে দেখি আমার উট আমার পাশে নেই। খুঁজতে গিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাই তখন তার মৃতদেহ পাই, যাকে ওনাদের বাবা বাগানে প্রবেশের জন্য পাথরে আঘাত করে মেরে ফেলেছে। এই বিষয়ে যখন আমি তার সাথে কথা বলতে যাই তখন অনেক কথা কাটাকাটি হয়েছিল এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি, যার ফলে তিনি মারা যান, যা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এর জন্য আমি ক্ষমা চাইছি।